যদি এক্স এটা ডেথ হয়েছে ডিক্লেয়ার করা হয়েছিল তাকে পোড়া যাই আজ ওয়াই যেতবে ভেন্টিলেটর বাহারা সে কহিলা মু হচ্ছি এক্স বুঝিপারছেন তো কনফ্যুজনটা কেমতি দূর করবে কোণ কেবে কেবে বহু থর বহু টাইম যেত আইসিউ জন থাকে কি বান পেসেন্টর ডেলিরিয়াম কুয়ে গোটে সাইকোসিস ভাই আসে উল্টা পাল্টা কথা কুহতি সে আউ কি বলে ভাবেন বহু দিন সে হয়ে তো মতো সাংে সাংে গোটে আর্জেন্ট কল হয়েছিল মু দৌড় দৌড়ি আসলে মু কোণ কে দুই জন ফ্যামিলি কে রকম কিন্তু মু যে কোশ্চিন পচারি সত্য পচারি তোমার ডিটেল পচারি আমি এভ্রিথিং মু পচারি দেব না গাঁ বয়স কেতে শ্বশুর ঘর কোটি পাঠ কম পড়ছেন কেবে বাহা হয়েছেন স্ত্রী ঘরে কি কে অনেক তাঁর বাপাঙ্ ডেথ হয়ে যাই তোমার শাশু এভ্রি ডিটেল যা কহিলে না তাঁর ঘর লোক মানে এগ্রি করি সে ঠিক কথা কুচি মানে এক্স ঘর বলা সেতিক মুমেন্টে ভাই বালা কনফ্যুজ হওয়ার কনফ্যুজন হল তাঁর কি না ইয়ে তো মুন্ডে আসলে ডাউট মেবি আমার ছুঁয়া না কিন্তু তাঁর সিওর হলে তার স্ট্রকচর দেখা যাচ্ছে তার ওয়ে 90% গোটে আসিগলে কি ইয়ে এক্স ওয়াই নাই কিন্তু ভাইর বাপা কুচন কি না তার গোড় তলে গোটে কলা তুল অছে সে মো পোড়া দেখা যাচ্ছে মানে দেয়ার ইজ বিগ কনফ্যুজন সেটাই আমি রিপোর্ট করি আমরা পুলিশ সেপটে দিলীপ পুতুরা কহিছন্তি কি সে হসপিটালে তুরন্ত পহঞ্চিবা লাগি ডাকর আসিবা পরে সে সেঠাকু যাইথিলে এবং 29 তারিখর 31 তারিখ দিন দুইটা পর্যন্ত আমি তাঙ্কু দেখি নাহু যেতেবেলে বডি বাহারিলা আমি সেতিক বেলে দেখিলু এবং জরি খোলিবা ক্ষণি দেখিবা পরে সবর মুহরে কিছু বি নথিলা এবং 95% সম্পূর্ণ জলি পড়ি যাইথিলা যেহেতু ঘোষণা হইথিলা যে দিলীপ সামন্তরায়ঙ্কর প্রাণ যাইছি সেতেবেলে আমি মৃতদেহ নেলু এবং দিলীপকর ভাই প্রসন্ন কহিছন্তি কি তাঙ্ক ভাইঙ্ক বঞ্চিবার গোটে প্রতিশত সম্ভাবনা নাহি বলি কইতিলে ডাক্তার আউ সেহি মৃতদেহর স্থিতি এপরি থিলা যে তাঙ্কু চিহ্নিবা বি সম্ভবপর নহে মু ভাই বলি চিহ্নট করিনথিলি মেডিকাল মতে আইডেন্টিফাই করি সারি হস্তান্তর করিছে।